তবে বেশিরভাগ হাদিস এসেছে 70টা শাখা আছে। তার সবচেয়ে নিচের শাখা হচ্ছে নিজের মাকে বিয়ে করা। ওই যে পিতা মাতার কথা বললাম, যার খেদমত না করলে জান্নাত পাওয়া যাচ্ছে না, সেই মাকে বিয়ে করার মতো পাপ হচ্ছে রিবা খাওয়া, সুদ খাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে চার শ্রেণীর মানুষের প্রতি সমান অভিশাপ। আমি চার শ্রেণীর মানুষকে লানত করে গেলাম, এটা তার ভাষ্য, দয়া করে আমার উপর রাগ হবেন না, এটা তার ভাষ্য। যদি অবজেকশন থাকে কি আমাদের মাঠে আপনার সাথে দেখা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাকে জিজ্ঞেস করে নেবেন। তিনি বলেছেন চার শ্রেণীর মানুষের প্রতি আমি অভিশাপ করে গেলাম। এক শ্রেণী যে সুদ খায়, দ্বিতীয় শ্রেণী খায় না মানুষকে দেয়, তৃতীয় শ্রেণী খায়ও না দেয়ও না লিখে রাখে কাতের, চতুর্থ শ্রেণী তিনটার কোনোটাই না সাক্ষী থাকে শাহেদ। আপনি পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এর ইকোনমিক সিস্টেমকে এই হাদিসের মধ্যে ফেলতে পারবেন। পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে ইকোনমিক সিস্টেম চলছে একে আপনি এই হাদিসের মধ্যে ফেলতে পারবেন। এটা সেই যুগ যে যুগে একজন ভালো মানুষও চাইলেও সুদ থেকে বাঁচতে পারবে না, তার গায়েও সুদের ছিটাফোঁটা লাগবে। এখন আসেন এই যে হাদিসে নবী যে অভিশাপ দিয়ে গেলেন, আমরা যদি মনে করি তার অভিশাপ নিয়ে কবরে উত্তর দিতে পারবো, হাউজে কাউসারের পানি পাবো, সাফায়াত আমার জন্য নবীজি করবেন, তাহলে আমাদের উচিত মঙ্গল গ্রহে চলে যাওয়া। পৃথিবীটা বুদ্ধিবৃত্তিক প্রাণীদের থাকার জায়গা, অপদার্থ বেকুবদের জন্য পৃথিবী নয়, তাই না কি? পৃথিবী কাদের জন্য? ওয়াআল্লামা আদামা আসমা কুল্লাহা, আমি আদমকে প্রত্যেকটা বিষয়ের নাম শিখিয়েছি। মানে আল্লাহ পাক মহাবিশ্বের সব জ্ঞান কাকে দিয়েছেন? আদম আলাইহিসসালামকে শিখিয়েছেন। ফেরেশতাদেরও সেই জ্ঞান ছিল না যে জ্ঞান আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক শিখিয়েছেন। এই আদম সন্তানদের জন্যই পৃথিবী, এই আদমের সন্তান আমরা যারা আছি আমাদের জন্য পৃথিবী। যারা মনে করছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করেও জান্নাত পাওয়া যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ কাঁধে নিয়েও জান্নাত পাওয়া যাবে, তাদের জন্য পৃথিবী নয় অন্য কোন গ্রহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। দ্বিতীয় সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমিন। সাহাবীরা বললেন কেন আমিন বললেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন আমি দ্বিতীয় সিঁড়িতে ছিলাম তখন জিব্রাইল আলাইহিসসালাম আমাকে বলেছিলেন ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান মাস পেল, শাহরুল রমাদান, রমজান মাসকে পেল, কিন্তু রমজান মাসে নিজের ইবাদত দিয়ে আমল দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারলো না, নিজের গোনাহ মাফ করাতে পারলো না, তার জন্য ধ্বংস। তখন আমি বলেছি আমিন। আমরা এখানে একটা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান পর্যন্ত যেন পৌঁছে দেন, আমিন। এবং রমজান মাসে আমাদের সবাইকে বেশি বেশি ইবাদত করার মধ্য দিয়ে নিজেদের গোনাহ মাফ করানোর তৌফিক আল্লাহ পাক যেন দান করেন, আমিন। কিছু প্ল্যান করবেন রমজান মাসে, মিনিমাম একবার কোরআন খতম দেওয়ার চেষ্টা করুন। মাসে এক খতম যদি দিতে পারেন তার মানে আপনাকে প্রত্যেক দিন এক পারা করে কোরআন পড়তে হচ্ছে। ডেইলি এক পারা করে কোরআন পড়া কিন্তু খুব কঠিন কিছু নয়, একটা ঘন্টা সময় লাগবে সর্বোচ্চ। যারা হাফেজে কোরআন তাদের তো 15 মিনিট সময় লাগে, 10-15 মিনিটে তারা এক পারা পড়ে ফেলতে পারে। যত বেশি কোরআন তেলাওয়াত করবেন আপনার জীবনে তত বরকত আসবে, আপনি তত কম অসুস্থ হবেন ইনশাআল্লাহ, আপনার পরিবারে বরকত আসবে, রিজিকে বরকত আসবে। আল্লাহর কালামের সাথে আপনার সম্পর্ক থাকলে আল্লাহর কালাম কেয়ামতের মাঠে আপনার জন্য সুপারিশ করবে। এবং দেখবেন এমন কিছু আপনি বুঝতে পারছেন, আপনার অন্তর্দৃষ্টি খুলে যাচ্ছে যেটা 8-10টা মানুষ বুঝতে পারছে না, কারণ আল্লাহর কিতাবের সাথে আপনার সম্পর্ক আছে। প্রত্যেক হরফে কমপক্ষে 10টা করে নেকি পাবেন, প্রত্যেক হরফে কমপক্ষে 10টা করে নেকি পাবেন। আর নবীজি তো আগেই বলেছেন অনেক বিখ্যাত হাদিস, হাই রকম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি সে যে নিজে কোরআন শেখে অপরকে শেখায়। আর যারা মাশাআল্লাহ পড়তে পারি তার অর্থটা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক মাসে পুরো কোরআনের অর্থ পড়া যাবে? যাবে ইনশাআল্লাহ। এবং সব অর্থ আমরা হয়তো বুঝবো না, যেগুলো বুঝবো না ওলামায়ে কেরাম নাকি নিজে যে ব্যাখ্যা করবেন, নিজে ব্যাখ্যা করতে যাবেন, যেটা বুঝতে পারছেন না ওলামায়ে কেরাম, আলেম ওলামার কাছে যাবেন, জিজ্ঞাসা করবেন, ফতোয়া দিয়ে দেবেন। কিন্তু কোরআনের অনেক কিছুই আপনি বুঝতে পারবেন,
এই যে একটা আয়াত আমি তেলাওয়াত করে শোনালাম এই আয়াতটা বুঝতে কার অসুবিধা আছে মুহকামাত আয়াতগুলো বুঝতে কার অসুবিধা হওয়ার কথা কিছু আয়াত থাকবে মুতাশাবিহাত ব্যাখ্যার অবকাশ আছে আমি হয়তো বুঝতে পারছি না অনেক ক্ষেত্রে সাহাবীরাও বোঝেননি যেমন রমজান মাসে সেহরি খাওয়ার আয়াত সেহরি খাওয়ার সময়সীমা সাদা সুতা থেকে কালো সুতার পার্থক্য করার আয়াতটা আছে না হাফেজে কোরআন আছে এখানে তো একজন সাহাবী সত্যিকার অর্থে সুতা নিয়ে বসেছিলেন যতক্ষণ সুতা দেখা যাচ্ছে তিনি খাচ্ছেন নবীজি বললেন এটার ব্যাখ্যা আসলে এটা নয় এটা ব্যাখ্যা হচ্ছে সুফায় সাদিক হয়ে গেলে খাওয়ার যাবে তো এখানে কিন্তু আরব ভাষাভাষী হওয়া সত্ত্বেও তারা বুঝতে পারেন নাই তো অনেক বিষয় আছে যেগুলো আমরা সরাসরি হয়তো বুঝতে পারবো না এগুলো আলেমরা কাছে জিজ্ঞেস করতে হবে রমজান মাসে অবশ্যই কোরআন তেলাওয়াত করবেন এবং অর্থ সহ বোঝার চেষ্টা করুন আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন আমিন যারা হিফজ করেছেন রমজান মাসে হিফজটাকে চর্চা করবেন এবং সবচেয়ে ভালো হয় তারাবির নামাজ পড়াবেন তারাবির নামাজ পড়ালে আপনার হিফজের চর্চা থাকবে আর তারাবি পড়বেন ইসলামিক সংস্কৃতিকে বুকে ধারণ করে তারাহুরা করে নামাজ পড়ে ওই মোরগের মতো ঠোকর দেওয়া দেখেছেন এভাবে নামাজ পড়বেন ধীর স্থিরভাবে সলাৎ পড়বেন সময় দিয়ে রুকু সিজদা ঠিক করে কেরাতটা লম্বা করে আর মুসল্লিদেরকেও ধৈর্যশীল হতে হবে ইমাম সাহেব একটু যদি লম্বা করেন নামাজ এত বিরক্ত হওয়ার কিছু নাই যারা রমজান মাসে উমরা করেছেন অনেকে করেছেন না যারা রমজান মাসে উমরা করেছেন বা কাবা ঘরে নামাজ পড়েছেন নববীতে নামাজ পড়েছেন দেখেছেন লম্বা করে সুন্দর তেলাওয়াতে নামাজ পড়ে নামাজ এত সুন্দর তেলাওয়াতে পড়ে এত স্নিগ্ধতার সাথে মুগ্ধতার সাথে মাধুর্যের সাথে আপনার মনোযোগ বাইরে যাবেই না দেখবেন তো এরকম করে তারাবির নামাজে আমাদেরকে অভ্যস্ত হতে হবে সম্ভব বলে শেষ রাত্রে আবার উঠবেন উঠে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাটাকাটি করবেন সেহরির আগ পর্যন্ত আমরা তো সেহরির আয়োজন দেখলে আমাদের মাথা খারাপ মানে দুনিয়ার সব খাবার আজকেই খাওয়া লাগবে ভাবটা এমন যাতে আমার সারাদিন কোনো রকম কষ্ট না হয় যত বেশি খাবেন সেহরি ইফতারে তত অসুস্থ বেশি হবে যত মাঝামাঝি খাবেন তত সুস্থ থাকবেন আর আল্লাহর ওয়াস্তে খাওয়ার সুন্নত আমাদের কাছ থেকে শেখার দরকার নেই খাওয়ার যে সুন্নত এটা আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেন আমাদের কাছে শেখার দরকার নাই কারণ আমরা এখনো খাওয়ার সুন্নত শিখিনি সবাই বেশিরভাগই শিখি নাই খুব কম মানুষই আছে পেটের এক ভাগ খায় এক ভাগ ফাঁকা রাখে আর এক ভাগ পানি খায় এরকম মানুষ খুব কম আছে বেশিরভাগ মানুষই সাত পেট খাচ্ছি আমরা এটা খাওয়ার সুন্নত নয় এই কারণে রোগ ব্যাধি বেশি হচ্ছে মানুষ না খেয়ে মরে না উল্টা পাল্টা খেয়ে মরে আল্লাহ পাক আমাদেরকে সুন্নাহ মতো খাওয়ার তৌফিক দান করুন খাওয়া ঠিক হচ্ছে না তো আমাদের এবং যে খাবারগুলো খাচ্ছে দেখবেন অনেক খাবার ম্যানুফ্যাকচার্ড মানে ভেজাল এই কারণে আমাদের ভিতরের যে ইমিউনিটি সিস্টেম এটা নষ্ট হয়ে যাচ্ছে সামান্য সর্দি জ্বরের ভাইরাসে মানুষ মারা যাচ্ছে এটা হওয়ার কথা ছিল না অনেক কিছুই ঠিক হচ্ছে না নামাজ দেখবেন নামাজ বাহ্যিকভাবে মনে হচ্ছে যে খুব সুন্দর নামাজই আমরা কিন্তু দেখবেন নামাজে মনোযোগ নাই নামাজে মন বসতেছে না ইবাদত করতেছি স্বাদ পাচ্ছি না এমন হয় না ইবাদত করছি স্বাদ পাচ্ছি না হচ্ছে না রিজিক হারাম রিজিক ঠিক করেন স্বাদ পাবেন ইনশাআল্লাহ খেয়াল রাখেন আমার কথা রিজিক হারাম আছে স্বাদ পাবেন না তাড়াহুড়া করছেন আপনি নামাজে তাড়াহুড়া করছেন নামাজটা ফোর্থ সাবজেক্ট দুনিয়ার কাজ মেইন সাবজেক্ট নামাজে স্বাদ পাবেন না সব কাজকে স্টপ করেন নামাজে রিল্যাক্সে দাঁড়ান স্বাদ পাবেন নামাজে কি পড়ছেন আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পর্যন্ত অর্থ আপনি বোঝেন না এই কারণে নামাজে মনোযোগ আসছে না এগুলো বাস্তব এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন ওযু ঠিক হচ্ছে না তাড়াহুড়া করে ওযু করছেন আরেকটা সমস্যা তো আমি ধরিয়ে দিয়েছি এই যে ইমানের জোর যার যত বেশি ট্যাপের স্পিড কি তত বেশি এটা ওযু হচ্ছে না ঠিক মতো ওযুর জন্য লিমিটেড পানি আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বালতি পানি ওযু করতেন না আমরা দেখবেন এক বালতি পানি শেষ করি ওযু করতে গিয়ে খেয়াল করে দেখেছেন দিন দিন পানি কমছে আমাদের পানির আজাব আসবে সামনে পানির স্তর নিচে নেমে যাবে এটাও একটা আলামত আখিরু জামানে এটা শুরু হয়ে গেছে অলরেডি মানুষ বিশুদ্ধ পানি সার্চ করে পাবে না দেখেন কারণ আমরা অপচয় করছি শয়তানের ভাই হয়ে আবার নামাজের কাতারেও দাঁড়াচ্ছি
তো অনেক কিছুই মনে হচ্ছে বাহির থেকে অনেক ঠিকঠাক, কিন্তু আসলে ভিতরটা ঠিকঠাক নয়। মসজিদে গিয়েও দেখবেন অনেক সময় নামাজের পরিবেশ পাচ্ছেন না, নামাজে দাঁড়িয়ে আছেন পাশে চিল্লাচিল্লি করছে। আর এটাও শেষ জামান হাদিসে আছে, মসজিদে চিল্লাচিল্লি বেড়ে যাবে, মসজিদে হই হল্লা বেড়ে যাবে, নীরব স্নিগ্ধ একটা পরিবেশ পাচ্ছেন না মসজিদে নামাজ পড়তে গিয়ে। এবং নামাজ পড়ানোর ক্ষেত্রে ইমাম সাহেবের স্বাধীনতা নাই, কমিটি ওকে নিয়ন্ত্রণ করে, আছেন এরকম কমিটির নিয়ন্ত্রণে তিনি, অথচ তিনি নিয়ন্ত্রণ করবেন সমাজ, ব্যাপারটা এমন ছিল। যাই হোক, তো বাহ্যিক চোখ দিয়ে আমরা যা দেখছি বাস্তবতা আসলে অনেক ক্ষেত্রে এরকমটা। রমজান মাসের কথা বলছিলাম, তারাবির সালাতটাকে ধীর স্থির ভাবে লম্বা করে সুন্দর করে পড়েন, এবাদতে স্বাদ পাবেন। সেহরি ইফতারে লৌকিকতা বাদ দেন, যতটুকুতে হয়ে যায় অতটুকু করেন। ঈদের কেনাকাটা, এই যে কেনাকাটা করি আমরা, রমজানের কেনাকাটা, ঈদের কেনাকাটা, এগুলো আগে করে রাখেন, এখনই করে রাখেন। এখন করে রমজান মাসটাকে ফ্রি করে ফেলেন, রমজানে আমি কোনো কাজ করব না, রমজানে আমার শুধু ইবাদত, রমজানে আমি সালাতে মনোযোগী হব, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ব, তারাবির নামাজ রাতে পড়ব, প্রয়োজনে আমরা শেষ রাত্রে আবার উঠব, ইফতার করব, ইফতার করাব, দেশের মানুষকে সমাজের মানুষকে ফ্রি ইফতার করাব। যে যত বেশি ইফতার করাবে তার আমল নামে তত বেশি রোজার নাকি লিখা হবে ইনশাআল্লাহ। এদিন ফেতরা দিয়ে দিব আমরা, ফেতরাগুলো দিয়ে দিব, সদকাতুল ফিতর, এবং জাকাত আমরা হিসাব করব, এবং যাদের উপর জাকাত ফরজ হয়েছে বাধ্যতামূলক জাকাত দিয়ে দিবেন, ব্যক্তিগতভাবে হোক, সংগঠনের মাধ্যমে হোক, রাষ্ট্রের মাধ্যমে হোক, যেভাবে হোক জাকাতটা দিয়ে দিবেন। বাংলাদেশের জাকাত যাদের উপর ফরজ হয়েছে তাদের জাকাত যদি সুষ্ঠুভাবে নেওয়া যেত তাহলে এত ম্যাসিভ প্রকল্প করা যেত যেটা আপনি কল্পনা করতে পারবেন। এমন অনেক ব্যক্তি আছে সমাজে যাদের একজনের জাকাতের টাকা দিয়ে হাজারটা মানুষ খেতে পারবে, এমনও ব্যক্তি আছে বাংলাদেশে, এবং এই ধরনের মানুষের সংখ্যাও লাখের কম না। এদের কাছ থেকে জাকাত নেওয়া শুরু করেন, দেখবেন দারিদ্রতা বলে কিছু থাকবে না ইনশাআল্লাহ। আমি অনেকদিন বলেছি, অল্প বলেছি, কারণ আমি ইসলামিক ইকোনমিক্স এই টাইটেলে কোনো খুতবা এখনো দেইনি, টোটাল খুতবাটাই ইসলামিক ইকোনমিক্সের উপর আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মেইন বিষয়টা শোনেন, ইসলামিক অর্থনীতি হচ্ছে এমন যেখানে সম্পদ একটা সমাজের, একটা উম্মার, একটা রাষ্ট্রের মানে সম্পদ এটা ঘুরতে থাকে, হাত থেকে হাতে ঘুরতে থাকে, কোনো জায়গায় পুঞ্জীভূত হয়ে থাকবে না। ইসলামী অর্থনীতি এমন, এটা ঘুরতে থাকবে কীভাবে? ব্যবসা, আপনি ব্যবসা করছেন, আপনার ব্যবসায় লাভ এবং লসের রিস্ক আছে, আজকে আপনি লাভ করেছেন কালকে লস করতে পারেন, কোনো গ্যারেন্টি নাই যে আপনি চিরদিনই লাভ করবেন, এটা কোনো গ্যারেন্টি নেই, এটা ইসলামের ব্যবসা। এরপর আবার জাকাত আছে, যখন আপনি লাভ করেছেন, ধনী হয়েছেন, তখন আপনি নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেলে জাকাত দিবেন, এই টাকা যাবে গরিবের কাছে, যখন একজন গরিব সে ধনীর টাকার হক পাচ্ছে। এছাড়া ব্যবসার লাভ লসের রিস্ক আছে, আপনার টাকা ঘুরছে মার্কেটে, আল্লাহ চাইলে কাউকে ধনী করবেন, কাউকে দরিদ্র করবেন, কারো কাছ থেকে সম্পদ আল্লাহ নিবেন, কারো কাছে দিবেন, এটা পুরো মার্কেটটা নিয়ন্ত্রণ করবেন আল্লাহ পাক নিজেই, এটা হচ্ছে ইসলামিক ইকোনমিক্স। এর অপোজিশনে পশ্চিমারা যা দিয়েছে আমাদেরকে রিবা সুদ কেন্দ্রিক, এখানে সম্পদ ঘুরতে থাকবে না, সম্পদ এক শ্রেণীর মানুষের হাতে পুঞ্জীভূত হয়ে যাবে, যার হাতে পুঞ্জীভূত হবে সে দিন দিন রিচ করতে থাকবে, ধনী হতে থাকবে, আর অন্য অংশের মানুষের রক্ত চুষতে থাকবে সাকিম, এটা করতে থাকবে এবং আস্তে আস্তে করে চুষবে যেন সে বুঝতে না পারে, কারণ রিবার মধ্যে লসের কোনো রিস্ক নাই, এখানে শুধু লাভের ব্যাপার আছে, একটা অংশ ধনী হবে, একটা অংশ গরিব হতে থাকবে, এবং এই ইকোনমিক সিস্টেমের উপরে আল্লাহ পাক তার হাত তুলে নেবেন, আল্লাহ পাক এখানে আর নিয়ন্ত্রণ করবেন, ছেড়ে দিবেন, যাও আমার সাথে যুদ্ধ করেছ, ফলভোগ করো। এই হচ্ছে ইসলামিক ইকোনমিক্সের এগেনস্টে সুদভিত্তিক ইকোনমিক্স, যেটা চলছে সারা ওয়ার্ল্ডে, আমার কথা না, আল্লামা তাকি ইসমাইলের বইগুলো পড়েন, নাম শুনেছেন আল্লামা তাকি ইসমাইলের, নাম শুনেছেন? বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেমদের একজন, হানাফি মাজহাবের সবচেয়ে বড় আলেমদের একজন আল্লামা তাকি ইসমাইল, তার ইকোনমিক্সের সিরিজ আছে, 10-12 বই আছে, পড়ে দেখেন খালি, আপনার চোখ খুলে যাবে। এর উপরে আবার আছে পেপার মানি, ইলেকট্রনিক মানি, আনসাস্টেনেবল অ্যাসেট, যার মধ্য দিয়ে সমাজের সম্পত্তি চুষে খাওয়া হচ্ছে। আল্লাহ পাক এগুলো আমাদেরকে পড়াশোনা করে বোঝার তৌফিক দান করুন। একটা কাজ আমরা করতেই পারি,
সেটা হলো যাকাত যার যার যাকাত দিতে পারি এতে করে সমাজের সাম্য আসবে হাতের পাঁচটা আঙ্গুল সমান হবে না কখনো এই কাজ যারা করতে যাবে সেটা ভুল পাঁচটা আঙ্গুল ডিফারেন্ট হবে এটাই হাতের সৌন্দর্য পাঁচটা আঙ্গুল আবার সমান হয়ে যাবে না কখনো কিন্তু সাম্য বজায় থাকবে আজকে যে গরিব আছে তার উপরে ধনীর হক থাকবে সে যাকাত দিবে সেই টাকা তার কাছে আসবে টাকা ঘুরতে থাকবে এছাড়া ব্যবসায় লাভ লস রিস্ক আছে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু একজন এক্সাম্পল দিচ্ছে মক্কা থেকে মদিনায় গিয়েছেন হিজরত করে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজির সাহাবীদের মধ্যে ভাতৃত্বের বন্ধন স্থাপন করলেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুর ভাগ্যে একজন জুটলো ওই সাহাবী আনসারী সাহাবী বলছেন আমার দুটা বাড়ি আছে একটা নিয়ে নাও আমার দুইটা বাগান আছে একটা নিয়ে নাও এমনকি আমার দুইজন স্ত্রী আছে একজনকে তালাক দিয়ে দিচ্ছি তুমি বিয়ে করে নাও এতটা উদার আনসার সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু ছিলেন ব্যবসায়ী মানুষ তিনি শুধু এতটুকু বললেন যে আরিনি আইনাসু আমাকে দেখিয়ে দাও যে বাজার কোথায় আমাকে দেখিয়ে দাও বাজার কোথায় দুই বছরের ব্যবধানে মাত্র দুই বছরের ব্যবধানে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু মদিনার শ্রেষ্ঠ ধনীদের একজন হয়ে গেলেন আত্মসম্মানবোধ গায়রত আল্লাহর উপর তাওয়াক্কুল ব্যবসায় মেহনত ধনী হয়ে গেলেন তারা কিন্তু সুদের মধ্য দিয়ে ধনী হননি ব্যবসার মধ্য দিয়ে হয়েছেন উসমান রাদিয়াল্লাহু আনহু তার মতো ধনী মানুষ বিল গেটসও এত বড় ধনী না আমরা মনে করি না যে সে অনেক বড় ধনী মনে করি না এ তো রক্তচোষা মানুষ মানুষের রক্ত চুষে খেয়েছে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তাবুক যুদ্ধের সময় তাবুক যুদ্ধে সেনাবাহিনীর সংখ্যা কত ছিল জানেন মিনিমাম 8-10 হাজার সেনাবাহিনী মুসলিমদের এই সেনাবাহিনীর অর্ধেকের দায়িত্ব তিনি নিয়েছেন কথা বুঝতে পারছেন এই প্রায় 5,000-4,000 সৈন্য 3 মাস খাবে পড়বে যাবে রসদ সব খরচ আমি একা দিব কে বলতে পারে এমন কথা চিন্তা করেন তো তারা সুদের মধ্য দিয়ে ধনী হননি ব্যবসার মধ্য দিয়ে হয়েছেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন আমরা এতটুকু করতে পারি যাকাত দিবেন যাকাত অবহেলা করবেন না যাকাত যদি না দেন বিশ্বাস করেন এই সম্পদ গলিয়ে গালে কপালে পিঠে আল্লাহ পাক লেপটা দিবেন কে আমাদের মাঠে সূরা তওবা পড়ে দেখেন বাসায় গিয়ে সূরা তওবা পড়ে দেখেন তো রমজান মাসে যাকাত গুলো দিয়ে দেন যাকাত দিয়ে দেন আল্লাহ পাক তৌফিক দান করুন সদকায়ে ফিতর গুলো আদায় করে দিবেন রমজান মাসের খরচাপাতি আগে করে রাখবেন রমজান মাসে ব্যস্ত হবেন না স্পেশালি বাসার মেয়েদেরকে কন্ট্রোল করবেন এরা যেন রমজান মাসে বাইরে একদম ঢ্যাং ঢ্যাং করে ঘুরতে না যায় ওদেরকে পর্দায় রাখবে বাইরে বের করবে না নিজে ইবাদত করে না করে না 8-10টা মানুষের ইমান নষ্ট করতে যাবে কি জন্য বাসায় রেখে দিবেন আপনি তার খরচাপাতি দিবেন কি লাগবে না লাগবে আগে সব বাজার ঘাট করে রেখে দিবেন রমজান মাসে আপনি বাজারে দৌড়াদৌড়ি বেশি করবেন না হ্যাঁ বাজারে যাবেন একটা কারণে ডেইলি বাজারে যাবেন একটা কারণে কি কারণ বলে দেব অন্যকে সালাম দিবেন বাজারে গিয়ে অন্যকে সালাম দিতে বাজারে যাবেন আর একটা দোয়া পড়তে বাজারে যাবেন দোয়া পড়ে বাসায় চলে আসবেন মনে করেন আপনার কোনো কাজ নাই ফ্রি আছেন বাসার পাশে বাজার হেঁটে হেঁটে বাজারে যান না চা খেতে আড্ডা আড্ডা মারতেন বাজারে চায়ের দোকানে বসে টিভি দেখেন না ক্যারাম বোর্ড খেলেন না বুড়া মানুষ দেখা যায় যে সবগুলো দাড়ি পেকে গেছে তাও ক্যারাম বোর্ড খেলছে রাতের বেলা জেগে যায় বাজারে এই দৃশ্য দেখা যায় না লুডু খেলছে আবার এখন দেখি 4-5টা ছেলে মাথাটা এক জায়গায় মাঝখানে একটা ফোনের মনিটর পরে বুঝলাম যে ওখানেও নাকি লুডু খেলা যায় এগুলো আমরা জানতাম না এখন শিখছি এগুলো করতে বাজারে যাই আবার মেয়ে ছেলেরা কি জন্য যায় ওই যে বাজারে মেয়েরা আসে তাই না ছেলেরা গিয়ে কসমেটিক্সের দোকানে দাঁড়িয়ে থাকে কারণ মেয়েরা ওখানে আসে এই তো চিত্র আর ফ্রি মিক্সিং দিয়ে তো আমরা উন্মুক্ত করে দিয়েছি মাশাআল্লাহ এমনকি আমরা এখন এটাও মনে করি যে একটা ছেলে একটা মেয়ে যদি একে অপরের সম্মতিতে জেনা করে এটা অবৈধ না এটা এটা কোনো অপরাধ না আমরা এখন এমনটা মনে করি যখন 4-5টা ছেলে জোরপূর্বক কোনো মেয়েকে ধরে রেপ করে দেবে তখন সেটা অপরাধ আমরা মনে করি এটা শাস্তির ব্যবস্থা করি কিন্তু সম্মতিতে যদি একজন আরেকজনের সাথে সেক্সুয়াল সম্পর্ক করে এটা কোনো অপরাধ বলে গণ্য হয় বিষয়টা এমন হয়েছে না আল্লাহ পাক এমনি বলেন নেই যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা
তাদের কলব দিয়েছিলাম উপলব্ধি করেনি ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা কান দিয়েছিলাম আমার হেদায়েতের বাণী শুনেনি ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা দুচোখ দিয়েছিলাম কখনো দেখেনি উলাইকা কাল আনআম এরা গবাদি পশুর মতো এরা গবাদি পশুর মতো দে আর জাস্ট লাইক ক্যাটলস বালহুম আদাল বরং তার চাইতেও তারা নিকৃষ্ট ওয়াউলাইকা হুমুল গাফিলুন তারা হচ্ছে গাফিল সম্প্রদায় আল্লাহ বলেছেন এদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস এরকম প্রচুর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব নাউযুবিল্লাহ কত মানুষ দিয়ে প্রতি হাজারে কয়জন প্রতি হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে সহিহ বুখারীর হাদিস চারবার এসেছে প্রতি হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে মানে অঙ্ক করতে বসার দরকার নাই যে টোটাল জনসংখ্যার কতটুকু এটা একটা মেজরিটি বোঝানো হচ্ছে সংখ্যাধিক্য বোঝানো হচ্ছে এমনকি আমাদের উম্মত সম্পর্কে বলা হয়েছে এই উম্মত 73 দলে ভাগ হয়ে যাবে বনু ইসরাইল ভাগ হয়েছিল 72 দলে এদের মধ্যে 72টা দলই জাহান্নামে যাবে একটা দল জান্নাতে যাবে কারা তারা মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি যার উপরে আছি আমার সাহাবীরা যার উপরে আছে বেশিরভাগ লোকটাই বেশিরভাগ লোক কখনো সত্য মিথ্যার মানদণ্ড নয় আমরা একটা ভুল দর্শন নিয়ে চলছি একটা ভুল ভুল ফিলোসফি রং ফিলোসফি যে বেশিরভাগ মানুষ যা বলবে তাই সত্য ব্যাপারটা কি তাই এখানে মনে করেন 1000 মানুষ আছে এখন আমি বললাম বলেন কারা 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 মত দিবেন যে সুদ হালাল এখন ধরেন আপনারা 900 জন হাত তুললেন হ্যাঁ হালাল হালাল বাকি 100 জন বললো যে না হারাম এখন আপনার দর্শন অনুযায়ী এটা হালাল বিকজ মেজরিটি শুড বি গ্রান্টেড বেশিরভাগ মানুষ যা বলেছে সত্য কিন্তু আল্লাহর লজ এটা গ্রান্টেড না যদি একজনও বলে না হারাম হারামে থাকে তো দর্শনগত পার্থক্য বুঝতে পারছেন এটা ফিলোসফিক্যাল ডিফারেন্স এই ফিলোসফিগুলো ওখান থেকে আসছে কোথা থেকে আসছে পশ্চিমা থেকে আসছে যাই হোক আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন রমজান মাসটাকে কাজে লাগান সাকাত দেন ইবাদত বন্দেগীতে সময় বাড়িয়ে দেন নিজেদের দুনিয়াবি কাজগুলোকে হালকা করে ফেলেন পরিবারে তালিম চালু করেন মসজিদে জামাতে নামাজ পড়ার পরে উঠে চলে যাবেন না রিল্যাক্সে বসে থাকবেন দোয়া করবেন রোজাদার অবস্থায় বেশি বেশি দোয়া কবুল হয় রোজাদারের দোয়া আল্লাহ পাক ফিরাই দেন যে কয়েকজন ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফেরত দেন না তার মধ্যে একজন রোজাদার একজন মুসাফির আর একজন হচ্ছে পিতা মাতা এটা মনে আছে তো তিন শ্রেণীর মানুষ দোয়া করলেই কবুল দোয়া করলেই কবুল এক শ্রেণী হচ্ছে পিতা মাতা সন্তানের জন্য হাত তুলেছে আল্লাহ আমার ছেলেটাকে হেদায়ত করো যদি এই পিতা মাতার আকিদায় শিরিক না থাকে আমলে বেদাত না থাকে এবং রিজিক হালাল হয় ইনশাল্লাহ ওর ছেলে হেদায়ত হয়ে যাবে আরেক শ্রেণী রোজাদার খাদ্য ছেড়েছে পানিও ছেড়েছে হালাল স্ত্রী ছেড়ে দিয়েছে এবং আল্লাহর যাবতীয় নিষেধ সে বর্জন করছে কষ্ট করে রোজা আছে আল্লাহর ভয়ে খাচ্ছে না কেউ দেখছে না আল্লাহর ভয়ে পান করছে না হাত তুলে দোয়া করছে আল্লাহ আমার এটা চাই আমার এটা চাই আমাকে এখান থেকে বাঁচাও এখান থেকে বাঁচাও ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে আরেক শ্রেণী মুসাফির সফর করছে মুসাফির হালাল সফর বৈধ সফর এই মুসাফিরের দোয়া আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ তবে একজন মুসাফির হাত তুলে দোয়া করছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলেছিলেন যে কিভাবে এই মুসাফিরের দোয়া কবুল হতে পারে যার খাবার হারাম যার পোশাক হারাম যার পানিও হারাম তার মানে মুসাফির হওয়া সত্ত্বেও দোয়া কবুল হচ্ছে না রিজিক হারাম হওয়ার কারণে আজকে তো আমরা হারামের পরোয়া করছি এটা সেই যুগ যে যুগে মানুষ রিজিকের হালাল হারামের পরোয়া করে না যে কোনো উপায়ে আমার টাকা পয়সা আসলেই হল যে কোনো উপায় সেটা হোক সুদের মাধ্যমে বা ঘুষের মাধ্যমে বা দুর্নীতির মাধ্যমে বা অন্য সম্পদ লুটার মাধ্যমে এনি হাউ আই হ্যাভ টু রিচ আমাকে বড় হতে হবে এটা আমাদের কনসেপ্ট এই কনসেপ্টটাকে আমরা পড়েছিলাম ফিলোসফিতে এই ফিলোসফির নাম ছিল চারবাক দর্শন নামটা কঠিন চারবাক দর্শন এটা একটা সাবকন্টিনেন্টাল দর্শন তাদের ফিলোসফি হচ্ছে ঋণ করে ঘি খাও ঋণ করে ঘি খাও যতদিন বাঁচবে সুখে বাঁচবে কথা বুঝতে পারছেন বোঝেন তাই
লোন করে হলেও ঘি খান মানে আপনার যেভাবে হোক আপনাকে বিত্তশালী হয়ে জীবনযাপন করতে হবে মানুষের টাকা মেরে কেটে ঋণ নিয়ে যেমনে হোক নিজের পেটটাকে ভরেন যতদিন বাঁচবে সুখে বাঁচবে মরার পরে আর চিন্তা করার দরকার নেই কথা বুঝতে পারছেন আমরা খালি দর্শনে বিশ্বাস করছি চলছি আমার ভালো মন্দ হালাল হারাম মাপকাঠির দরকার নাই টাকা পয়সা আসলেই হলো কিভাবে আমি বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স স্ট্যাটাস বানাবো এটা হচ্ছে মূল কথা এই দর্শনটার নাম হচ্ছে চার্টার দর্শন আল্লাহ পাক কোরআনে বলেছেন এক শ্রেণীর মানুষ বলে সূরা মুমিনুনের মধ্যে আছে ইন হিয়া ইল্লা হায়াতুল দুনিয়া নামুতু ওয়া নাহিয়া এক শ্রেণীর মানুষ বলে এই দুনিয়ার জীবনটাই আমাদের একমাত্র জীবন নামুতু ওয়া নাহিয়া এখানে আমরা বাঁচি এখানেই মরি ওয়ামা নাহনু বিমাবউসিন আমরা পুনরুত্থিত হব না বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা আল্লাহ পাক বলেন বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো কিন্তু পরকাল চিরস্থায়ী উত্তম আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকারিব তোমরা প্রাচুর্যের মোহে আচ্ছন্ন আছো প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করেছে যতক্ষণ না তোমরা কবরে শায়িত হচ্ছ কাল্লা সাওফা তাআলিমু কখন নয় শীঘ্রই জানতে পারবে যখন কবর চাপ দিবে শীঘ্রই জানতে পারবে সুম্মা কাল্লা সাওফা তাআলিমু আবারো বলছি কশিন কালেও নয় শীঘ্রই জানতে পারবে কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন ইলমের অনেক স্টেজ আছে ইলমাল ইয়াকিন মানে চাক্ষুষ জেনে গেছেন যে জ্ঞানটা আপনি একটা বিষয় যে আল্লাহ আপনার এটা ইলমাল ইয়াকিন না আল্লাহকে আপনি দেখেননি এখনো আপনার ইয়াকিন হয়নি যখন কিয়ামতের মাঠে আপনি দেখবেন আল্লাহ আপনার হিসাব নিকাশ দিচ্ছেন তখন ইলমাল ইয়াকিন হবে কবর চাপ দিলে কাল্লা লাতুসআলুন্না ইয়াউমাইযিন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম নিঃসন্দেহে তোমাদেরকে কিয়ামতের দিন নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হবে দুনিয়ার জন্য বাঁচে না যারা দুনিয়ার জন্য বাঁচে আল্লাহ পাক তাদেরকে পরকাল ধ্বংস করে দেন আপনি যদি পরকালের জন্য বাঁচেন আল্লাহ পাক দুনিয়া আখেরাত দুইটাই গুছিয়ে দেবেন ইনশাআল্লাহ দুনিয়ার জন্য বাঁচলে আল্লাহ দুনিয়া হয়তো কিছু দিতে পারেন নাও দিতে পারেন পরকালে কিছু নাই পরকালের জন্য যদি আপনি দুনিয়া করেন দুনিয়া আখেরাত দুটোই পাবেন ইনশাআল্লাহ একটা হাদিস বলছে সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য সময় বের করো আমার জন্য আমার ইবাদতের জন্য সময় বের করো তোমাকে দুটো জিনিস দিব একটা হচ্ছে তোমার যাবতীয় দুশ্চিন্তা আমি দূর করে দেব টেনশন করলে কিছু থাকবে না আপনার এবং তোমার দুই হাতকে আমি স্বচ্ছলতা দিয়ে ভরে দেব শর্ত কি আমার ইবাদতের জন্য সময় বের করো আল্লাহর জন্য সময় বের করেন আর যদি তুমি এটা না করো তাহলে তোমার দুই হাতকে আমি ব্যস্ততা দিয়ে ভরে দিব এই যে কপালে অভাব লিখে দিবেন আল্লাহ কোনোদিন অভাব দূর হবে আল্লাহ পাক আমাদেরকে তার ইবাদতের জন্য সময় বের করতে তৌফিক দান করুন রমজানের কথা বলতে গিয়ে অনেকগুলো কথা বললাম রমজানটাকে খুব ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন নিয়াত করেন রমজান আসার আগেই সাহাবীরা নিয়াত করতেন এই রমজানটা আমি কিভাবে কাটাবো বলা তো যায় না এরপরে কোনো রমজান আপনি নাও পেতে পারেন বলা যায় হতে পারে যে এখন যারা বেঁচে আছি এই রমজানের পরে আরো এক মহামারী আসলো সব ধুয়ে মুছে শেষ হতে পারে না এই তিন বছর আগে কে জানতো যে এই হাজার হাজার মানুষ রমজান পাবে না একটা মহামারী আসবে সব শেষ হয়ে যাবে তারাও মনে করেছিল শেষ বয়সে ভালো হয়ে যাব এখন যৌবনকাল এত তাড়াহুড়োর কি আছে পরে ভালো হয়ে যাব শয়তান এভাবেই ডিসিভ করেছে প্রতারিত করেছে তো প্ল্যান করেন বলবেন আল্লাহুম্মা বাল্লিগনা ফি রমাদান বারিক লানা ফি আল্লাহ আমাদেরকে রমজানে পৌঁছে দিন এবং সেখানে বরকত দান সাহাবীরা দোয়া করতে যদিও সনদের ত্রুটি আছে কিন্তু দোয়া আপনি করতে পারেন এগুলো আকীদার কোনো বিষয় না দোয়ার বিষয় আরও বিষয় আছে রমজানে বাসায় তালিম চালু রাখবেন বাসায় বেপর্দামি ঢুকতে দিবেন না বাইরের ডিভাইসগুলো বন্ধ করে ফেলবেন বেশি ডিভাইস ঢুকতে দিবেন এই সারাদিন মুভিজ ফিল্মস হাবি জাবি স্মার্টফোন বন্ধ করে দিবেন যদি পারেন একটা উমরা করে আসতে পারেন যদি সুযোগ হয় ছোট মনে হবে তার কবরের সামনে দাঁড়িয়ে সালাম দিবেন পাশে দেখবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন পাশে উমর ইবনে খাত্তাব আপনাকে নিজেকে ছোট মনে হবে আপনার মধ্যে যদি বিবেকবোধ থাকে স্বচ্ছ মন থাকে আপনার মনে হবে যে আমি যাকে সালাম দিতে এসেছি তার সুন্নত তো আমার মধ্যে নাই
আমি যাকে সালাম দিতে এসেছি আমি তো তার দিনের জন্য কিছুই করলাম না এই দিন তো তিনি আমানত রেখে গেছে এই ফিলিংসটা আসবে ওখানে গিয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ তাআলা তাওয়াফ করবেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে পড়বে ইসমাঈল আলাইহিস সালামের কথা মনে পড়বে সাই করবেন হাজরা আলাইহিস সালামের সেই ছোটাছুটি মনে পড়বে বাচ্চাকে পানি পান করানোর সেই করুণ দৃশ্য মনে পড়বে আরাফা ঘুরবেন ঘুরে আসবেন ওখানে গেলে আপনি কিয়ামত ফিল করবেন যে মাঠে মানুষ একা একা থাকবে আল্লাহর সামনে দাঁড়াবে বাকি উল গারকান আছে না মত পিছনে কবরস্থান ওখানে গিয়ে দেখবেন উম্মতের শ্রেষ্ঠ মানুষটা ঘুমিয়ে আছে কারো কবর মাজার হিসেবে নাই পাক করা নাই উম্মতের শ্রেষ্ঠ মানুষটা ঘরে ঘুমিয়ে আছেন কারো কবর কেন্দ্রিক তাওয়াফ করা হচ্ছে না চুমু খাওয়া হচ্ছে না পূজা করা হচ্ছে না সবার কবরে শুধু এতটুকু পাথর আছে এতটুকু পাথর থেকে চেনা যায় যে এটা একটা কবর আর কিছু চেনা যায় না কার কবর কোনটা সেটাও জানা যায় না ওখানে গিয়ে দাঁড়ালে আপনার মনে হবে যে আপনি এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী আপনার মনে হতে পারে আমার তাই মনে হয়েছে যে এখানে যারা শুয়ে আছে তারা জান্নাতি আমি তাদের সামনে দাঁড়িয়ে আছি আমার তো কোনো মূল্যই নাই আল্লাহর কাছে আপনার এই বরত্ব যে ক্ষমতার দাপট জনবলের দাপট টাকার দাপট অর্থবিত্তের দাপট সব মনটা নরম হয়ে যাবে ইনশাআল্লাহ মনে হবে যে আপনি খুব ছোট্ট ক্ষুদ্র একটা বান্দা আসলেই আমি তাই অহংকারটা কমে আসবে মন নরম হবে মৌতের কথা স্মরণ হবে পরকালের কথা স্মরণ হবে আল্লাহর নূর আপনার কলবে আসবে মন নরম না হলে আত্মশুদ্ধি অর্জন হবে না আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক এগুলো এগুলো স্মৃতিবিজড়িত জায়গা উহুদ পাহাড়ে যাবেন দেখতে যাবেন দেখবেন ওখানে ঘেরানো আছে উম্মতের শ্রেষ্ঠ শহীদদের কবর আছে ওখানে শ্রেষ্ঠ শহীদদের কবর আছে হামজা রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন ওখানে মুসআব বিন উমায়ের শুয়ে আছেন ওখানে আনসারী সাহাবীরা ওখানে শুয়ে আছেন কোনো চিহ্ন নাই কোনো চিহ্ন নাই শুধু একটা চিহ্ন ঘেরানো আছে এখানে হয়েছিল ঘটনা উহুদ পাহাড়কে দেখবেন দেখলেই আপনার মনটা নরম হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন যে আমি এই উহুদকে ভালোবাসি উহুদও আমাকে ভালোবাসে এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি আর আল্লাহর ওয়াস্তে যাওয়ার আগে যদি কেউ যান যাওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা একবার পড়ে যাবে নবীর জীবনীটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার পড়ে যাবেন তাহলে আপনি জায়গাগুলোর মর্ম বুঝবেন কোথায় কি হয়েছে তা রমজান মাসে এটা করতে পারলে ভালো হয় এই কারণে যে আপনি সেখানে গেলে ইতিকাফ করতে পারবেন ওখানে তারাবি সলাত পুরো জামাতে করতে পারবেন কাবার সামনে নামাজ পড়বেন নববীতে নামাজ পড়বেন কুবায় নামাজ পড়বেন ভালো লাগবে এটা আমার পরামর্শ সবার সামর্থ্য হবে না যাদের হবে তারা যেতে পারবে দেখবেন অনেক অনেক আধ্যাত্মিকতা অর্জন হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক সফর করতে বলেছেন সফর করলে অন্তর্দৃষ্টি জাগে এবং আল্লাহ নিদর্শনগুলো দেখলে আপনার আল্লাহর প্রতি তাওহীদ বাড়বে ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন রমজান মাসটাকে কাজে লাগান আমি এই কথাটা বলতে গিয়ে এতগুলো কথা বললাম দ্বিতীয় সিরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেয়েছে পাওয়ার পরেও সে আমল করে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে নাই এই ব্যক্তি ধ্বংস হোক তিনি বলেছেন আমিন তার মানে রমজানে আমরা যারা নিজের গুনাহ মাফ করাতে পারবো না তাদের জন্য ধ্বংস ঈদ উল ফিতর কাদের জন্য যারা রমজান মাসটা কাজে লাগিয়েছে তাদের জন্য ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা ঈদের সালাতে যারা গিয়েছে সারা মাস আত্মশুদ্ধি অর্জন করে এদের জন্য ঈদের খুশি লৌকিক কথা ছেড়ে দেন এই রমজান মাসে চেষ্টা করেন যে ইমাম সাহেব যারা আছেন মুয়াজ্জিন যারা আছেন সমাজের যে মানুষগুলো সত্যিকারের মিসকিন এরা তো মানুষের কাছে অভাবের কথা বলতে পারে না বিত্তশীল বিত্তবানদের উচিত তাদের দায়িত্ব নেওয়া তাদের সমস্যাগুলো বোঝা খেয়াল করে দেখবেন দুনিয়ার ফাসেক জালেম মুনাফিক রমজান মাসে এমন দাপট দেখাবে ইসলামিক সোসাইটির মধ্যে মনে হবে এরা কতই না বড় পরহেজগার এই লৌকিকতাগুলো ছিল আরেকটা বিষয় বলবো শুধু এটা বলে আমি অন্য টপিকে যাচ্ছি শুধুমাত্র খাওয়া আর পান করা এটা ছেড়ে দেওয়ার নামই কিন্তু রোজা নয় যে রোজা রেখেছে মিথ্যা বলেছে রোজা হবে না রোজা রেখেছে কারো গীবত করেছে রোজা ভেঙে যাবে রোজা রেখেছে সুদ খাচ্ছে জেনা করছে বান্ধবীর সাথে ডেটিং করছে পর্নোগ্রাফি দেখছে আবার রোজা খুলেই দেখবেন বিড়িতে টান মারছে
ইফতারে দোয়া পড়ার সাথে সাথেই নামাজটা খালি মাগরিবের পড়ার সাথে সাথেই সিগারেটের দোকানে ভিড়। কি শিখলেন রোজায় তাহলে? আর অনেকে দেখবেন রোজা খোলার সময় দুনিয়ার সব খাওয়ার নিয়ে বসেছে, মানে এই যে সারাদিন খাই নাই উসুল করতে হবে না, এরকম করলে আত্মশুদ্ধি অর্জন হবে না। আল্লাহ পাক আমাদেরকে খাবার এবং পানীয় সাথে সাথে আল্লাহর যাবতীয় হারাম ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। এভাবে রোজা রাখলে ইনশাআল্লাহ আমাদের রমজান মাস আল্লাহর কাছে কবুল হবে। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে রমজানের সুস্থতার সাথে পৌঁছে দেন এবং রমজানটাকে কাজে লাগানোর তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের আমলগুলো ওসিলায় আমাদেরকে যেন মাফ করে দেন, আমিন। তৃতীয় শিরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন আমিন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন বললেন কেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন এই সময় জিব্রাইল আলাইহিস সালাম আমাকে বলেছিলেন সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম নেওয়া হয়েছে কিন্তু সে আমার নাম শুনে দরুদ পাঠ করে নাই, দরুদ পাঠ করে নাই। সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ কোনটা? দরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি। এটা যদি পড়তে না পারেন সকালে 10 বার সন্ধ্যায় 10 বার শুধু বলবেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবীনা মুহাম্মদ, পারা যাবে? বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবীনা মুহাম্মদ। সনদ ঠিক আছে, এটা 10 বার সকালে 10 বার সন্ধ্যায়। কি ফজিলত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। আরেকটা আছে, এটাও মনে না থাকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম, পড়া যাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম। তবে শ্রেষ্ঠ দরুদ কোনটা? দরুদ ইব্রাহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, আমি বারবার বলেছি এই সিজনের লেকচারগুলোতে, একমাত্র মানুষ, একমাত্র মানব যার যার আগের গুনাহ মাফ পিছনের গুনাহ মাফ, সবচেয়ে হ্যান্ডসাম মানুষ, সবচেয়ে বিচক্ষণ, সবচেয়ে পবিত্র, যার চরিত্রের মতো চরিত্র এই মহাবিশ্বের কারণে, যাকে কবরে দেখানো হবে, যিনি হাউসে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, যিনি আমাদের জন্য সুপারিশ করবেন এবং যিনি আমাদেরকে বলেছেন আমরা তার ভাই, এটা বলেছেন তিনি। সাহাবীরা বলেছেন আমরা কি আপনার ভাই নই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমরা আমার সাহাবী, আমার ভাই তারা যারা আমার তোমাদের পরে আসবে আমাকে না দেখেই ঈমান নিয়ে আসবে। তারা কারা? আমরা না? দেখেছেন নবীকে? দেখেন না, ঈমান নিয়ে এসেছেন। আরেকটা হাদিসে আছে, এই হাদিসটা ফয়জুল কালাম বইয়ের মধ্যে আছে, যে তারা শুধুমাত্র কোরআনের একটা কপি দেখবে, এমন জাস্ট একটা বইয়ের মধ্যে একটা কিতাব আকৃতিতে কোরআন দেখবে এবং আমাকে না দেখেই ঈমান নিয়ে আসবে। কোরআন নাজিল হওয়া আমরা দেখি নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখি নাই, একটা কিতাব আকারে দেখেছি, ঈমান এনেছি, নবীর সুন্নতের কথা শুনেছি, ঈমান এনেছি, এদেরকে নবীজি বলেছেন তারা আমার ভাই। বলে সুবহানাল্লাহ, কিয়ামতের মাঠে সবাই যখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, এই মানুষটার নাম শুনলে দরুদ পড়াটা কি আমাদের উচিত না? অ্যাটলিস্ট এতটুকু বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আরেকটা আসল কথা, শুধু কি দরুদ পাঠ করলেই হবে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের একমাত্র আদর্শরূপে গ্রহণ করতে হবে? কোনটা? আল্লাহ পাক তার সম্পর্কে কি বলেছেন চলেন শুনি। আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কাদের জন্য উসওয়াতুন হাসানা? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, আল্লাহকে পেতে চায়, তাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে সর্বোত্তম আদর্শ। এটা কার কথা?